গমের জমিতে আগুন, ব্যাপক চাঞ্চল্য জলঙ্গিতে। বুধবার জলঙ্গি থানার ভূতকারী মাঠে আগুন লেগে যায় গমের জমিতে। খবর পেয়ে ছুটে আসে গম চাষিরা, সমস্ত গম চাষি ও স্থানীয়দের তৎপরতা আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জলঙ্গি থানার ওসি উৎপল দাস, এসআই জয়ন্ত দেবনাথ, অনুপম সরকার সহ বিশাল পুলিশ বাহিনী। ক্ষতিগ্রস্ত গম চাষিদের অভিযোগ, কেউ চক্রান্ত করে জমিতে আগুন লাগিয়ে দিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। জলঙ্গি থানার ভূতকারী মাঠে গমের জমিতে আগুন, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ছুটে আসে গম চাষিরা। জানা গিয়েছে দক্ষিণ ঘোষপাড়ার বাসিন্দা বাবর উদ্দিন মণ্ডল ও আশান শেখের প্রায় এক বিঘা জমির গম পুড়ে ছায়। সমস্ত গম চাষি ও স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। জমির আগুন জনবসতিতে ছড়িয়ে পড়ার আশঙ্কা ছড়ায় এলাকাবাসীদের মধ্যে। হ্যাঁ, আমি চড়ে যাচ্ছি গম দেখতে, সাইকেলে দেখি তো দৌড়েছি আমি, তো লিভাতে আমার কলার হয়ে বাঁচা নিতে নাই, তো কুবি কাবি কী করতে করতে কলা গাছ তো সব ইয়ে হয়ে গেলো। আমি মোটামুটি কাঠা পরে বইখানি হয়ে যাবে। হ্যাঁ, আমরা গ্রামবাসীরা খেলে তো ক্ষতি হতো কি। হ্যাঁ, পাশে আরও বহু গম আগে দিয়েছে। এইটি তো মানে আমি এখানে আইসি তাহলে আমি দেখতে পাই এখন আগুনটাই পঁচিশ। হ্যাঁ, আমি আইসি এই কলার ভিড়, আমার কলার ভিড়া দেই, কলার ছটকিটি বাড়ার দ্বারা করতে করতে এই তো আগুন এইভাবে হয়ে যাচ্ছে। তাহলে আমি কী করবো, আগুনের কাছে যা যায় একদিন যাচ্ছে আবার যাই পালিয়ে যেতে হয়েছে একদিন বাড়ি এরকম ইয়েতে। তো তারপরে লোকজন হাজির হল, আগুন লেগেছে। তো প্রথম অবস্থায় আমরা এসে দেখি যে ধোঁয়া উঠছে, আমরা দূরে ছিলাম, তো বাড়ি আমার পাশেই, তো বাড়ির যে কাঁচা ঘর আছে তো আগুন বাড়িতে লাগার সম্ভাবনা বেশি, তার জন্য আমরা মাঠে দূরে আসি। তো ওখান থেকে দৌড়াছি, তো গাড়ি থেকে আসি দেখছি রোড থেকে নামি, দেখছি আগুন ধরছে, ধরতেই দেখছি একটা গম পাশে। তো আমি বলছি আগুনের কাছে যাওয়া যায় কিনা দেখি, তো আগুনের কাছে দু দশজন আসলাম, আইসি দেখলাম যে গমটা বাঁচানো যাবে। তো তো আমরা ধরেন সেইভাবে আমরা নিয়ন্ত্রণ করলাম আগুনটাকে, মোটামুটি দশ কাঠা কি এক বিঘি গম আপাতত পুড়েছে। তো এই তো এই অবস্থা গমের, এই মাঠকে মাঠ ক্ষতি হতো আসলে কে দিয়েছে এটা বলা যাচ্ছে না, কারণ কি লাড়া থেকে আগুন এসেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জলঙ্গি থানার ওসি উৎপল দাস, এসআই জয়ন্ত দেবনাথ, অনুপম সরকার সহ বিশাল পুলিশ বাহিনী। ক্ষতিগ্রস্ত গম চাষীদের অভিযোগ, কেউ চক্রান্ত করে জমিতে আগুন লাগিয়ে দিয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা গম কাটি মানে পোখলা কাটতে গেছিলাম, আমরা জানতে পারিনি ওই এখন কই কুবেলে থেকে আগুন। হ্যাঁ হ্যাঁ, দপদপ করে আগুন জ্বলছে কুবেলে থেকে। এই পশ্চিমাল দিয়ে তোমরা এসে বাবু হাতে মাঠে থেকে লোকজন এসে মানে আমরা লেবাছি, মাত্র এটা জমি না আপনার মানে ধরেন যেটা তা ভালো হয়েছে করেন জমি আলো আসুক, এটা মানে আমরা বাইরে থেকে এসি মুর্শিদাবাদ হন্ডা জীবনে গতি এনে দেয়। হন্ডার নতুন শোরুম এখন বহরমপুর ভাকুড়িতে। এখানে পেয়ে যাবেন হন্ডার সমস্ত মডেলের গাড়ি, রয়েছে সেলস সার্ভিস ও স্পেয়ার, স্পট ফাইন্যান্স সহ সমস্ত প্রকার সুবিধা। বিস্তারিত জানতে আজই চলে আসুন আমাদের শোরুমে। ঠিকানা মুর্শিদাবাদ হন্ডা NH34 ভাকুড়ি বহরমপুর মুর্শিদাবাদ। মোবাইল 8145400880, 9733204380।